আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যান সেট আপ করতে হয়। এটা হচ্ছে বিআরবি সিলিং ফ্যান। এ হলো ফ্যানের বক্স, এ হলো তার, এগুলোতে হলো নাট, স্ক্রু এবং পিন। এটি হচ্ছে আমাদের মূলত ফ্যান কয়েল। এখন আমরা বক্সটিকে উল্টিয়ে তার উপর রাখব। এখন রাবার খুলে নেব। যে উপরে একটি দেখতে পাচ্ছেন বেঁচে কয়েলকে পেঁচিয়ে রাখেছে রাবার। এখন আমরা পুরো কাগজটিকে খুলে নেব। এখন পুরো আনবক্সিং হয়ে গেছে সেই ফ্যানটি। এখন আমরা এটিকে দেখব কোন জায়গায় কী লাগবে, কী কী দিয়েছে টুলস। এখন আমরা একটি স্ক্রুড্রাইভার নেব। দেখতে পাচ্ছি না স্ক্রুড্রাইভার, হ্যাঁ আমরা এখন একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। এখন আমরা দেখব ফ্যানের কি কোন জায়গায় কি লাগবে। এখন এই ডান্ডিতে আমরা ফ্যানের কাভার ঢুকিয়ে নেব। এভাবে নয়, কিন্তু এভাবে দিলে উল্টো হবে। বিআরবি লেখাটা ভাজমতো দিবেন, কিন্তু ওই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে তার ঢুকবে। এখন আমরা উপরেরটা উপরের বাজে ঢুকিয়ে নেব। আগে এগুলো ঢুকাতে হবে, কেননা তার ঢুকানোর সময় আগে এগুলা তার ঢুকিয়ে ফেললে আপনার কাভারগুলো লাগাইতে পারবেন না। এখন আমরা তার ঢুকিয়ে নেব, উপরের ফাঁকা জায়গাটা দিয়ে তার ঢুকিয়ে নেব। দেখুন অটোমেটিকলি তার ঢুকিয়ে ফেলছি। এখন এই ফাঁকা জায়গা দিয়ে তার বাহির করে এখন আমরা নাট লাগাবো। ওই যে ছোট্ট একটা প্যাকেট দেখছিলেন, এর ভিতরে অনেক কিছু আছে। আমরা নাট লাগাইলাম, এখন আমরা পিছনের চাকি লাগাইবো। এখন আমরা টাইট দেব। এটা যথেষ্ট পরিমাণ টাইট দিতে হবে, কেননা এটার পরিমাণের থেকে বেশি টাইট দিলে আপনার এটা প্যাচ কাটিয়ে দিতে পারে। এখন আমরা টাইট শেষ, এখন পিন লাগিয়ে দেব। ক্যাপাসিটারটা একটু খুলেছিলাম টাইট ভালোভাবে দেওয়ার জন্য। এখন আমরা তার কানেকশন করব। দেখুন দুই প্রান্তে দুই তার কানেকশন করলেই হবে, যে কোনো প্রান্তে যে কোনো তার কানেকশন করলেই চলবে। আমরা স্ক্রু খুলে নেব, তারপর দুই প্রান্তে দুইটা কানেকশন করে নেব। আপনারা দেখবেন যে কোনো ফ্যানে আপনার এরকম ই নাই, বুঝছেন? এজন্য আমরা এগুলোকে বাছাই করে নিলাম। এরকম কানেক্টর নাই, অনেক ফ্যানে আছে জোড়া দিতে হয়, অনেক ফ্যানে আছে ডাইরেক্ট থাকে। আমরা কানেকশন করে নিলাম। এখন আমরা বাটিটা নিচে নামাই দেব, তারপর উপরে এই যে দেখতে পাচ্ছেন ক্লাম্প, এগুলো সাইড ক্লাম্প বলে, এগুলো আমরা উপরে লাগিয়ে নেব। এখন আমরা এগুলোকে যথেষ্ট পরিমাণ র্যাঞ্চ এবং প্লাস দিয়ে টাইট দেব। এই দেখতে পাচ্ছেন আমি টাইট দিতেছি, যথেষ্ট পরিমাণ টাইট দেব। এখন আমরা উপরে রাবার যে শক্ত আছে এটা খুলে, তারপর রাবার যেন ঢুকে এটার জন্য ফ্রি করতে হবে, না তো উপরে গিয়ে লাগানোর সময় ফ্রি হবে না। আপনার সুবিধার্থে তারগুলো ছুলে নেবেন। এখন আপনারা দেখবেন পাখা, পাখা সেটিং, পাখা সেটিং। প্রথমে দুইটা স্ক্রু খুলে পাখা নিয়ে ঠিক সেইভাবে লাগাতে হবে। ভিডিও যেন বড় না হয়, আপনার সুবিধার্থের জন্য ভিডিও টেনে টেনে স্লো মোশন দিয়ে ই করতেছি, ভিডিও করতেছি। এখন আপনারা দেখেন প্রায় শেষ, ফ্যান কানেকশন প্রায় শেষ। এই যে টাইট দিতেছি, আপনার সবসময় মাইনাস স্ক্রুড্রাইভার দেওয়া, টাইটের সময় মাইনাস স্ক্রুড্রাইভার দিয়া টাইট দিবেন। স্টার দিয়ে দিলে আপনার স্ক্রু কাটিয়ে দিতে পারে, স্ক্রুর মাথা